15ই আগস্ট উপলক্ষে টাইগার স্কোয়াড একাডেমি অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং নিউ জোকনির সহযোগিতায় সাংস্কৃতিক সন্ধ্যা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ, সার্টিফিকেট প্রদান, র্যাঙ্ক প্রমোশন, নিত্য আবৃত্তি, বিশেষ অতিথিদের সংবর্ধনা। অনুষ্ঠানটি পরিচালনা করছে যুধজিৎ ডান্স গ্রুপ ও টাইগার স্কোয়াড একাডেমি ডান্স গ্রুপ। সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খলিশনি বসপাড়া আনন্দময়ীতলা শিশু উদ্যান চন্দননগর। আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মন্ত্রী ইন্দ্রনীল সেন তথ্য ও সাংস্কৃতিক দপ্তর, মন্ত্রী বেচারাম মান্না, দীপক অধিকারী ঘাটাল সাংসদ, রচনা ব্যানার্জি হুগলি সাংসদ, রাম চক্রবর্তী চন্দননগর মেয়র, মুন্না আগরওয়াল ডেপুটি মেয়র, শুভাশিস চক্রবর্তী এনসিসি অফিসার, মুক্তার্য হুগলি জেলা শাসক, অশ্রিত মজুমদার চুচুড়া বিধায়ক, ডক্টর রত্না দেনাক পান্টুয়া বিধায়ক, অমিত পি জাওয়ালগি চন্দননগর পুলিশ কমিশনার, বিষ্ণু দাস চন্দননগর এসডিও, শুভেন্দু বন্দ্যোপাধ্যায় চন্দননগর আইসি, শুভজিৎ সাউ 13নম্বর ওয়ার্ড কাউন্সিলর, রঞ্জিত কুণ্ডু 14নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ওমপ্রকাশ মাহাতো 8নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা চেয়ারম্যান। উপস্থিত ছিলেন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের কার্যকর্তারা, ছিলেন বিশিষ্ট আইনজীবী সিদ্ধার্থ কাঞ্চিলাল এবং শুভদীপ ব্যানার্জি, সমাজসেবী এবং পশুপ্রেমী তৃষ্ণ হালদার, দেবাদিত্য মজুমদার, বিশিষ্ট তবলজি ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অতনু দত্ত আনন্দময়ীতলা পার্ক কমিটি সেক্রেটারি, সৌরভ রায় বিশিষ্ট সাংবাদিক এবং নিউ জোকনি চ্যানেলের পরিবার সহ বিভিন্ন গুণীমান ব্যক্তিরা। 15ই আগস্ট উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান হয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয় বলে জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। দেখাবো সেই তথ্য নিউ জোকনির পর্দায়। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউ জোকনির দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউ জোকনি, নামে নয় কাজে সাংবাদিকতা। ওনাকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। টাইগার স্কোয়াড একাডেমি অফ ইন্ডিয়া, মিস রজনী গুপ্ত, রিয়া দাস, দিয়া কর্মকার, নিবেদিতা যাদব, প্রিয়া রয়, সবাইকে আসার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। গ্রুপ ডান্স হয়েছে যুধাজিৎ ডান্স গ্রুপ। যুধাজিৎ ডান্স গ্রুপে কেউ যদি থাকে অবশ্যই আসবেন। এই অনুষ্ঠানের সাথে যুক্ত হন সকলকে জানাই আমার আন্তরিক থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের স্যার তথ্য সংস্কৃতি বিভাগ ও পর্যটন বিভাগ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন দপ্তর স্বাধীন দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন, উনি আজকে অনুষ্ঠিত পাচ্ছেন না, উনি আমাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছে। শুভেচ্ছা বার্তা জানিয়েছে উনি লিখেছে, হুগলি জেলায় চন্দ্রনগর টাইগার স্কোয়াড একাডেমি ও নিউ জোকনির সহযোগিতায় আগামী 15ই আগস্ট 2024 তারিখে বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে জেনে উনি খুব আনন্দিত হয়েছে। আমি উক্ত অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি। আমাদের বলার নয়, কারণ আমরা ভারতবর্ষের এই স্বাধীনতা অর্জন করার জন্য তার 200 বছর পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেয়েছি। অনেক মানুষকে প্রিয়জনদের আমাদের হারাতে হয়েছে স্বাধীনতা সংগ্রামের জন্য, অনেক লড়াইয়ের ফসল খেতে তারপরে পাওয়া এই স্বাধীনতা, তার সেটা যাতে সঠিকভাবে তার মর্যাদাসহ পালিত হয় সেটাই আমাদের দেখার কথা। এবং আমাদের ভারতবর্ষের যে গণতন্ত্র, যে আমাদের যে আইন, যে সংবিধান, সেটাও যাতে মান্যতা দিয়ে সবাই মানুষ চলতে পারে সেটাই একটা বার্তা দেওয়া, এটাই হচ্ছে আজকের দিন। তাই আমরা এখানকার সকাল থেকেই আজকে ন্যাশনাল ফ্লাগ মানে তুলে এই প্রোগ্রামটা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, আর বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে এই অনুষ্ঠান খুব ভালো লাগলো, খুব ভালো উদ্যোগ। ধন্যবাদ। এই সুরভি চক্রবর্তীর জন্যই কিন্তু আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে, যাতে আপনারা সহযোগিতা করেছেন আপনাদের পাড়ার ছেলে, গ্রামের ছেলে, এবং এই ছেলেই দেখুন আজকে একটা স্টেজ তৈরি করেছে আপনাদের সহযোগিতায়। আশা করছি আগামী দিনে নিশ্চয়ই এনাকে আরো সহযোগিতা করবেন এবং এর হাতটাকে আরো উঁচু জায়গায় নিয়ে যাবেন বলে আমার আশা।
আর প্রত্যেকে অনুরোধ করবো একটা এই মঞ্চ এইভাবে বাঁধার জন্য শুভজিৎ চক্রবর্তী এবং তাদের টিম রয়েছে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের জন্য একটা হাত তালি। ধন্যবাদ সবাইকে। নিউ সবুজিৎকে বহন করেছে রজনী গুপ্তা। সুরজিৎ স্যার না থাকলে আজকে টাইগার স্কোয়াড একাডেমি হতো না এবং সুরজিৎ স্যার না থাকলে এই প্রোগ্রামটা আমি করতে পারতাম না, তাই সুরজিৎ স্যারের জন্য জোরে হাত তালি হয়ে যা, আরো জোরে হাত তালি চাই। আমি সুরজিৎ স্যারকে সম্বোধনা তুলে দেব। দীপক বৈদ্য, জোরে হাত তালি হয়ে যাক, স্যারকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। সহযোগিতা আজকের যে ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান তারা অনুষ্ঠিত করতে চলেছে, আমি প্রথমেই এই সংস্থার যারা কর্ণধার তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। দেখুন আজকে আমরা যে দেবীটা দাঁড়িয়ে কথা বলছি, আমরা সবাই খুব গর্বের সঙ্গে বলছি যে আজকে আমরা স্বাধীন ভারতে আমরা বসবাস করছি, কিন্তু একটু পিছনে আমাদের তাকাতে হবে যে 200 বছরের পরাধীনতার এই জানি থেকে মুক্তি পেতে অনেক মানুষের অনেক বিপ্লবীকে তাদের প্রাণ দিতে হয়েছে, অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। অতএব তাকে সঠিকভাবে মর্যাদা দিয়ে আমাদের রাখা এবং চলা হচ্ছে এখন আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের প্রত্যেকেই এটা গর্ব হওয়া উচিত যে আমরা প্রত্যেকেই আমাদের পরিচয় যে আমরা সকলেই ভারতীয়, আমরা ভারতবর্ষের নাগরিক, উই আর অল ইন্ডিয়ান সিটিজেন্স, এই পরিচয় আমাদের হচ্ছে প্রধান। যদিও ওই চন্দ্রনগর শহরে বদ্ধ যারা বসবাস করেন সেই সময়টা প্রেক্ষাপটটা একটু অন্যত্র অন্যরকম, যে সেই 1947 সালের 15ই আগস্ট সারা দেশ স্বাধীন হলেও চন্দ্রনগর ব্যতিক্রম, যেহেতু সেটা ফরাসি অধ্যুষিত ছিল এবং এই ফরাসি অধ্যুষিত থাকার সুবাদে অনেক বিপ্লবী কর্মকাণ্ড এই চন্দ্রনগরে অনুষ্ঠিত হয়েছিল। আজকে যার জন্মদিনে ঘটে আমাদের বিপ্লবী বোন আমাদের শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দ এই চন্দ্রনগরে আত্মগোপন করেছিলেন 1910 সালে, আমরা সকলেই ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি, এবং সেখানে আরও যারা বিপ্লবী যারা ছিল কর্মকাণ্ড তাদের সঙ্গে একটা যোগাযোগ ছিল, মতিলাল রায় তার হাত শিষ্য, তার প্রবর্তক অশ্বিন মধ্যে যেটা আমরা জানি চন্দ্রনগরে অধিষ্ঠিত। এখানকারই সুসন্তান আমাদের পানিলাল দত্ত তাকে দিতে হয়েছিল, যে হয়েছিল এই জন্যই তারও কর্মকাণ্ডের জন্য। আজকে বিপ্লবীদের মধ্যে মাকনলাল ঘোষালের কথা আমরা প্রত্যেকেই আমরা জানি চন্দ্রনগরের মানুষ ঘোষ থেকে শুরু করে, রাসবিহারী বসু বলুন, আমাদের আরো যারা জয়ী বা বিপ্লবীরা রয়েছেন প্রত্যেকের মধ্যেই কিন্তু আমরা জানি তারা চন্দ্রনগরে একটা আসতেন, তারা শহরে যেহেতু ফরাসি অধ্যুষিত ছিল এটা তাদের কাছে একটা নিরাপদ স্থান বলে চিহ্নিত ছিল, তাই এখানে অনেক বিপ্লবীকাণ্ড আমরা বিপ্লব সহ আমরা বলি চন্দ্রনগরকে, সেই জন্যই তাই আমাদের চন্দ্রনগর একটা আর শহরটা একটা ব্যতিক্রমী রূপ তারা নিয়েছিল। আজকে আমি বলবো যে আজকের এই মহান স্বাধীনতা দিবসে সেই রাসবিহারী বসুর কথা বলুন, মহাত্মা গান্ধীজির কথাই বলি, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলি, আমরা আজকের এখানে যেমন তাদের আত্মত্যাগের কথা আমরা বলবো, আমি সে কাজে স্মরণ রাখবো এবং আমাদের প্রত্যেকেরই এই ভাষায় আমাদের থাকতে হবে, এই মাথা উঁচু করে থাকতে হবে যে আমরা সকলেই আমাদের একটাই পরিচয়, আমরা প্রত্যেকেই কিন্তু ভারতবাসী, আমরা প্রত্যেকেই কিন্তু ভারতবর্ষের সুনাগরিক, এইটাই হচ্ছে আমাদের দায়িত্ব, এটাই হচ্ছে আমাদের কর্তব্য, ভারতবর্ষের যে সাংবিধানিক যে আমাদের অধিকার সেটাও আমাদের বজায় রাখতে হবে, যে ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখা, ভারতবর্ষের সার্বভৌমত্ব বজায় রাখা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা থাকে বজায় রাখা, এটাই ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে 26 জানুয়ারি যেটা সেই সংবিধান রচিত হয়েছিল তাকে মান্যতা দিয়েই আমরা সবাই চলব, এটাই হচ্ছে আজকের দিনে প্রধান এবং প্রধান শপথ বলে মনে করি। আমরা প্রত্যেকেই জাতীয়তাবাদী অভিনন্দন জানাই, আজকে আমাদের ভারতবর্ষের তেরঙ্গা আমরা পৌঁছেছি, আমরা
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে সারা দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান সারা শহর জুড়ে চলছে, সারা দেশ জুড়ে চলছে। তাই তার প্রতি সম্মান রেখে আমি সুনাগরিকদের প্রতি আমি শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। অনুষ্ঠান স্বাধীনতা দিবস উপলক্ষে যথেষ্ট ভালো অনুষ্ঠান, মহানাগরিক এসেছিলেন, আমাদের ওয়ার্ড কাউন্সিলর আসেন, আমরাও একবার ঘুরে গেলাম। নিশ্চিতভাবে এই এলাকাবাসী টাইগার স্কোয়াডের সাথে যুক্ত হবে এবং আগামী দিনে নিশ্চিতভাবে এই সংগঠন আরও মঞ্চে একটু আগে আমাদের মাননীয় মহানাগরিক তার মূল্যবান বক্তব্য রেখেছেন, সঙ্গে ছিলেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের বর্ষীয় নেতা রঞ্জিত কুণ্ডু মহাশয়। আমাদের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যেটা এদের সংগঠনের যে নাম, এই সংগঠনের নাম একটা টাইগার আছে, তাই তো? টাইগার স্কোয়াড একাডেমি অফ ইন্ডিয়া। এরা নিজেদের তৈরি করছে আগামী দিনে যে দেশকে সুরক্ষিত রাখা যায়, অথবা দেশে যদি যুবকের প্রয়োজন হয় দেশের কোন সময়, তার জন্য এদের স্কোয়াড তৈরি করছে এরা। এবং নিশ্চিতভাবে আজকের দিনে, আজকের এই ভারতবর্ষে এটা খুবই প্রাসঙ্গিক। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষে এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভারতবর্ষে আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেক কটা রাষ্ট্রের সাথে বলতে কোনো দ্বিধা নেই। আজকে ভারতবর্ষের সম্পর্ক ভালো না, এবং নিশ্চিতভাবে এটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র, এবং নিশ্চিতভাবে আমাদের বিদেশ মন্ত্রক এই বিষয়ে উদাসীন। এবং আমরা ভারতবর্ষের মধ্যে যে সবাই এক আত্মা এক প্রাণ যে ছিলাম, সেটা আজকে খুবই কঠিন পরিস্থিতি। এই জায়গায় দাঁড়িয়ে এরকম স্কোয়াড খুব দরকার, আমি বলবো মহিলাদেরও স্কোয়াড করার জন্য। নিশ্চিতভাবে স্বাধীনতার এই 78তম বর্ষে আমাদের স্বাধীনতা চাই, আমাদের সকলে মিলে আমাদের বাংলাকে সুরক্ষিত করতে হবে, ভারতবর্ষকে সুরক্ষিত করতে হবে, আমাদের বিদেশ থেকে স্বাধীনতা চাই, আমাদের সমস্ত রকম চক্রান্ত থেকে স্বাধীনতা চাই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটুকু বলতে পারি, যেটা আমরা সবাই চাই কিন্তু আমরা তার জন্য কেউ অগ্রসর ভূমিকা পালন করি না, আমরা যে যে ফিল্ডে আছি, এখানে ধরুন রাম চক্রবর্তী মাননীয় মহানাগরিক তার নেতৃত্বে আমরা 14 বছরের এই চন্দননগরে কাজ করছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কথা আপনাদের ভালো লাগবে না, কারণ চারিদিকে রাস্তা খোঁড়া, কিন্তু আমার বিশুদ্ধ পানীয় জল পাওয়ার জন্য এই রাস্তা আমাদের খুঁড়তে হচ্ছে, আমাদের বাড়ি বাড়ি গ্যাসের কানেকশন পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাস্তাঘাট খুঁড়তে হচ্ছে,
আমাদের মা জগতী আরাধনা হবে আর কিছুদিন পর, সেই সময় যাতে বিদ্যুৎ কানেকশনের সংযোগ বিচ্ছিন্ন না হয় যেটা বিগত দিনে হয়ে এসছে চন্দননগরে জগত পুজোর সময়। নিশ্চিতভাবে সকলের বাড়িতে আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব আসে এবং আমরা চন্দননগরে মা জগতী নাম আমরা গর্ববোধ করি এবং গর্ব করে সকলকে বলি। কিন্তু আমরা দেখি বিসর্জনের দিন আলো থাকে না, জল থাকে না, এবং এই আলো আর জল যাতে থাকে তার জন্য ইলেকট্রিক্যাল লাইনের আন্ডারগ্রাউন্ড হচ্ছে। টুডেস পেট টুমারো গেট, আমরা কিন্তু কোনো কাজ ভোটমুখী করি না, আমাদের যে কোনো রাজনৈতিক দলের প্রতি একটা অপবাদ আছে, কিন্তু আমরা রামচক্রবর্তী নেতৃত্বে ইন্দ্রসেনের নেতৃত্বে এই চন্দননগরে কাজ কোনো ভোটমুখী করি না, আমরা ভোটের আগে থেকে এই খনন কার্য আমরা শুরু করেছি এবং নিশ্চিতভাবে আমাদের টার্গেট আছে যে মা জগতীর আগমনের আগে যাতে আমরা আবার পূর্ণ অবস্থায় আগের অবস্থায় রাস্তাগুলোকে যাতে ফিরিয়ে দিতে পারি, এর জন্য আমাদের আপনাদের সহযোগিতা দরকার। এই সহযোগিতা আপনারা করবেন এবং আমাদের মহানাগরিক এবং মাননীয় বিধায়ক মন্ত্রীর উপর এবং আমাদের সমস্ত জনপ্রতিনিধির উপর ভরসা রাখবেন। আমরা কিন্তু দিবারাত্রি আপনাদের জন্য কাজ করছি, আপনাদের সাজেশন সবসময় আমাদের কাছে গ্রহণ, আমরা সবসময় গ্রহণ করি। এরকম মহানগরী আপনি পাবেন না সকাল 7টা থেকে রাত 12টা অবধি, তাকে যখন খুশি আপনি ফোন করতে পারেন, যখন খুশি তাকে তার সেই সময় যেখানে আছেন পেতে পারেন, আমাদের পেতে পারেন, বিধায়কের 3টি কার্যালয় আছে সেখানে পেতে পারেন। আমরা শুধু এটুকু বলবো যে আমাদের উপর আস্থা রাখুন, ভরসা রাখুন। চন্দননগর যে ঐতিহ্য, চন্দননগর চন্দননগর সাংস্কৃতিক শহর, চন্দননগর চন্দননগর বিপ্লবীদের চন্দননগর, চন্দননগর মা জগতী চন্দননগর, চন্দননগর স্বাধীনতার চন্দননগর, চন্দননগর স্বাধীনতার সংগ্রামের চন্দন শহর। এই শহরে আমরা যে যখন দায়িত্বে এসেছি কাউকে ছোট না করে বলি, আমরা চেষ্টা করি চন্দননগর যে ঐতিহ্য, চন্দননগর যে কৃষ্টি, চন্দননগর যে সংস্কৃতি এবং চন্দননগর যে এগিয়ে চন্দননগর সেটাকে আমরা বজায় রাখার চেষ্টা করি এবং যে কাজ যারা পূর্বতন যারা ছেড়ে গেছেন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, জনপ্রতিনিধির সাথে যোগাযোগ রাখবেন, তার সাথে না পেলে আমাদের এমআইসিডির সাথে যোগাযোগ রাখবেন, বোর্ড চেয়ারম্যানের সাথে যোগাযোগ রাখবেন, ডেপুটি মেয়রের সাথে যোগাযোগ রাখবেন, মহানগরীদের সাথে যোগাযোগ রাখবেন, বিধায়কের কাছে জানাবেন। এই ওপেন বিষয়টা আপনারা কিন্তু বিগত দিনে কোনো নাগরিকরা পায়নি, সেই স্বাধীনতা আমরা দিয়েছি এই স্বাধীনতা দিবসে। এটুকু বলা, আরেকটু বলবো আমাদের একটা প্রদর্শনী চলছে আমাদের চন্দননগর রবীন্দ্র ভবনে, মাননীয় মহানগরী মহাশয় সেখানে যে অবনীন্দ্র আমাদের যে প্রদর্শনাগার আছে সেখানে প্রদর্শন চলছে স্বাধীনতা দিয়ে ভাঙলেই লৌহ কপাট, আপনারা ওটা দেখতে যাবেন। এটুকু বলে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে 78তম স্বাধীনতা দিবসে অভিনন্দন জানিয়ে আমরা বক্তব্য শেষ করলাম। নমস্কার, সকল ভালো থাকবেন, জয় হিন্দ। আজকে এই জায়গায় আসাটা খুবই কঠিন ব্যাপার, প্রথমেই বলবো, আর যেখানে আপনাদের যদি সহযোগিতা এই জায়গায় না থাকতো তাহলে কিন্তু এই মঞ্চটা ফাঁকা থাকতো এবং এইখানেও কিন্তু আমরা কেউই উঠতে পারতাম না। অতএব সবার প্রথমে যারা আছেন এখানে এবং আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তাদেরকে প্রত্যেককে প্রণাম জানাচ্ছি, কারণ এই আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা কিন্তু কেউই হচ্ছে এগোতে পারবো না। আমাদের খবর আপনারা কিন্তু দেখেন, সেই জন্যে কিন্তু আমরা সেই উৎসাহে কিন্তু আরো খবর কিন্তু তৈরি করতে আরো আগ্রহী হই। আমার এখানে অনেকেই রয়েছে নিউজ অগ্নি পরিবারের যারা কাজ করছে এবং বিশেষ করে শুভজিৎ ভাই চন্দননগর এলাকা এবং হুগলি জেলার বেশ কিছু অংশ কিন্তু ও কিন্তু দেখে,
এবং আপনারা সেইখানে কিন্তু দর্শক হিসেবে দেখেন, এর ফলে আমরা কিন্তু খুবই খুশি। এবং যেখানে আরেকটা কথা জানাবো যে টাইগার স্কোয়াড, এই টাইগার স্কোয়াড কিন্তু এই শুভজিৎ ভাই এবং সকলের সহযোগিতায় কিন্তু আপনারা তৈরি করেছেন। এই সংগঠনটা কখনোই কিন্তু ভেঙে যেতে দেবেন না, কারণ একটা চেয়ার পাওয়াটা কিন্তু খুব সহজ, কিন্তু সেই চেয়ারটাকে ধরে রাখতে গেলে আপনাদের মতো ছাত্র ছাত্রী এবং আপনাদের মতো অভিভাবক তাদের কিন্তু বিশেষভাবে প্রয়োজন এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অতএব এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে যেমন আমাদের প্রয়োজন আছে, যারা আমাদের শিক্ষক মন্ডলী রয়েছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে যারা সহযোগিতা করছে ছাত্রছাত্রীদেরকে, সেই ছাত্রছাত্রীদেরকে আপনারা অভিভাবক হিসেবে আরো উৎসাহ দিন। আজকে যে জায়গায় আপনাদের বাড়ির বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু এই স্টেজ থেকে কিন্তু জেলা থেকে রাজ্যের বিভিন্ন স্তরে কিন্তু যাবে। আজকে আপনাদের বাড়ির বাচ্চারাই কিন্তু অলিম্পিকে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু সেই উৎসাহ, সেই উৎসাহটা সবার আগে প্রয়োজন। আজকে এইখানেতে অনেকেই আধিকারিকরা এসেছিলেন, প্রশাসনিক আধিকারিকরা তারাও এসেছিলেন, তাদেরকেও প্রণাম জানাবো। এবং তারা যেভাবে সহযোগিতা করেছে আপনাদের মতনই, সেই জন্যই কিন্তু আজকে এই মঞ্চটা উপস্থিত হয়েছে এবং আপনারা সেখানে আছেন। আর এখানে প্রত্যেককে একটা কথা বলবো, যেখানে মহিলাদেরকে নিয়ে এত কিছু হচ্ছে সেখানে এখনো কিন্তু দেখা যাচ্ছে কোথাও কোথাও 18 বছরের নিচে কিন্তু মেয়েদেরকে বিবাহ দেওয়া হচ্ছে। অতএব আপনারা সজাগ হন, কারণ একটা 18 বছরের নিচে মেয়ের বিবাহ হলে আপনারা জানেন তার কি কি সমস্যা হয়। সেই জায়গাতে আপনারা না বিয়ে দেবেন, আর অন্য কাউকে যদি বিয়ে কোথাও হয় সেটা আপনারা আটকান। যদি আপনাদের না পারেন তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যোগাযোগ করুন, নিউজ অগ্নি চ্যানেলের নাম, কিংবা এখানে যে প্রশাসনিক যে দপ্তর রয়েছে বিভিন্ন, তারা আপনাদেরকে সাহায্য করবে। এবং প্রশাসনিক দপ্তর থেকে কিন্তু পড়াশোনাটা কিন্তু সহযোগিতা করছে, অনেক জায়গায় কিন্তু আমরা খবর কভারেজ করেছি। এরকম চন্দননগরের বুকেও কিন্তু এরকম হয়েছে, 18 বছরের নিচে বিয়ে দিতে গেছে, কেউ না কেউ ইনফর্ম করেছে, সেই বিয়ে বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রশাসন তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছে এবং লিখিত মুচলেখা নিয়েছে যাতে কোনো মেয়ের 18 বছর হয়ে যাওয়ার আগে বিয়ে না দেয়। সেই জায়গায় আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি নিউজ অফিস চ্যানেলের পক্ষ থেকে, যে আপনারা এটা লক্ষ্য রাখুন। আর এইখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন তারা আরো সামনের দিকে এগিয়ে যান, আমরা নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে তাদের শুভকামনা করি। এবং চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা অনুষ্ঠান এবং আপনাদের পাশে থাকা আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বছরের মতো এবারে টাইগার স্কোয়াড একাডেমি স্বাধীনতা দিবস পালন করছে আমাদের এই আনন্দময়ী তলা শিশু উদ্যান। আশা করি আগামী দিনেও তারা আমাদের এখানে এই ধরনের অনুষ্ঠান করবে। স্বাধীনতার এই শুভ মুহূর্তে আমরা চাই সবাই সুন্দরভাবে সর্বধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে আমাদের ভারতবর্ষে বসবাস করতে পারি, শান্তিতে থাকতে পারি। সবার শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। শুভদীপ দাস, শুভ সন্ধ্যা। টাইগার স্কোয়াডের পক্ষ থেকে যে বার্ষিক অ্যানুয়াল প্রোগ্রাম এবং স্বাধীনতা দিবস উদযাপন যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে বোসপাড়ায় চিলড্রেন পার্কে, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের চন্দ্রনগর পৌর নিগমের মহানগরী শ্রী রাম চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন, চন্দ্রনগর পৌর নিগমের উপমহানগরী শ্রী মুন্না আগরওয়াল মহাশয় উপস্থিত আছেন, এই ওয়ার্ডের জনপ্রিয় জনপ্রতিনিধি আমাদের সকলের প্রিয় শ্রী রঞ্জিত কুণ্ডু মহাশয়। টাইগার স্কোয়াড প্রত্যেক বছরে এই প্রোগ্রাম করে থাকে, এই সাংস্কৃতিক অনুষ্ঠান আর স্বাধীনতা দিবস উদযাপন করে থাকে। তাই এই সকলকে আমার তরফ থেকে অভিনন্দন জানিয়ে আমার প্রতি বক্তব্য শেষ করলাম। নমস্কার। মুন্না আগরওয়াল মহাশয়, তার জন্য জোরে হাততালি। এবং ওনাকে আমি অনুরোধ করছি আমাদের তরফ থেকে একবার স্টেজে আসার জন্য, হাততালি দেব। আমাদের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল মহাশয়কে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা, শুভ দিনে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।
এবং স্টাইগার স্কোয়াডের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা। এবং আমি খুবই গর্বিত এই ধরনের একটা অনুষ্ঠান যারা করেছেন এবং আমাকে উপযুক্ত ভেবেছেন এই অনুষ্ঠানের একজন অংশীদার হিসাবে। তো বিশেষ কিছু বলার নেই, আগের বক্তা অনেক কিছুই বলে গেছেন, তারপরে আর বলার কিছু থাকে না। তবু আমি বলি, স্বাধীনতা শুধু স্বাধীনতা নয়, স্বাধীনতাকে রক্ষা করার সবচেয়ে বড় দায়িত্ব আমাদেরই হাতে। আজকের এই দিনে অনেক প্রতীক্ষিত স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের ভ্রাতৃত্ববোধ, এটা রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আর এই দায়িত্বকে আজ থেকে আমাদের সমর্পণ দিতে হবে, এই দায়িত্বকে আমরা আমাদের রক্তবিন্দু লাশ কণা দিয়েও আমরা এদেরকে রক্ষা করব। এইটুকু বলে আর এইটুকু আশা রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। সুস্মিতা দাস, শুভদীপ দাস,